ওটা দিয়ে আপিল বিভাগের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা এই বিষয়ে বিস্তারিত জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ সরাসরি যাব তার কাছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা সহ যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটা আসলে পুনর্বহাল হবে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন পরবর্তীতে আজ কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই এই আদেশ যেটি সেটি আসলে স্থগিত করা হয়েছে আদালতের পক্ষ থেকে তারপরেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের শুধু এই স্থগিত আদেশ নয় বরং কোটা সংস্কার করে অর্থাৎ কোটা পদ্ধতির যে একটি যৌক্তিক পরিবর্তন বা স্থায়ী সমাধান যে সেটি করলেই তারা কেবল আন্দোলনের যে মাঠ রয়েছে সেই আন্দোলনের মাঠ ছাড়বেন তারা বলছেন যে একটি কমিশন করে স্বচ্ছ প্রক্রিয়ায় এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার অর্থাৎ তারা বলছেন যে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী সহ যাদের জন্য কোটা প্রয়োজন অর্থাৎ যারা সমাজের অনগ্রসর অংশ রয়েছেন তাদের জন্যে কোটা পদ্ধতি প্রয়োগ করে অর্থাৎ সীমিত সংখ্যক কোটা রেখে মেধার ভিত্তিতে যেন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে আসলে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হয় আজকের রায়টি সম্পর্কে তারা কিন্তু বিশেষত বলছেন যে এই রায়টির প্রতি তাদের সম্মান রয়েছে তবে তারা বলছেন তারা এই রায়ের পরেই অর্থাৎ এই স্থগিতাদেশের পরেই কিন্তু তারা মাঠ ছাড়ছেন না তারা বলছেন যে পরিষ্কারভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি পৃথক কমিশন গঠন করতে হবে যে কমিশনটির আসলে এই কোটা কোটা সংস্কার যে যে রয়েছে রয়েছে পদ্ধতি এই কোটার যৌক্তিক সংস্কার করবে অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে শতাংশগুলো রয়েছে সেগুলোকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবে এই কমিশন গঠন হলে বা স্থায়ী সমাধান হলেই কেবল তারা মাঠ ছাড়বেন আজকের যে কোর্টের আদেশ সেটির পরেই তারা আসলে মাঠ ছাড়ছেন না এমনটি কিন্তু বলছেন আন্দোলনকারীরা পাশাপাশি তারা বলছেন যে এই কোটা পদ্ধতির যে দু সালে তারা সংস্কার চেয়েছিলেন কিন্তু সরকারের পক্ষ থেকে পুরোপুরি ব্যবস্থাটি বাতিল করা হয়েছে কিন্তু সেটি আসলে স্থায়ী সমাধান না হয় শিক্ষার্থীদের কিন্তু আবারও মাঠে নামতে হচ্ছে তারা বলছেন যে এভাবে পরিপত্র পুনর্পহাল বা বাতিল স্থগিতের বিষয়টি নয় তারা চান স্থায়ী কমিশনের মাধ্যমে আসলে এটির যে সঠ সমাধান সেটি তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দেখতে পেয়েছি এখানে নারীরা অংশগ্রহণ করছেন নারীরাও বলছেন যে তাদেরও যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো যেন যৌক্তিক পর্যায়ে সংস্কার হয় অর্থাৎ কেউ বলছেন যে নারীদের জন্য কোটায় না রাখা হোক আবার কেউ কেউ বলছেন যে সংস্কার করে সেটি কমিয়ে আনা হোক এবং অন্যান্য সবগুলো কোটায় আসলে পর্যায়ে সংস্কারের জন্য তারা বলছেন এবং আজকের যে আন্দোলন আমরা দেখতে পেয়েছি তারা সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হয়েছেন পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন হল প্রদক্ষিণ করে সবশেষ শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন এবং কোটা আন্দোলনকারীদের অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকারীদের এই শাহবাগ মোটে আটকে দিয়েছেন অর্থাৎ চারপাশের যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে তারা পয়েন্ট পয়েন্টে অবস্থান নিয়েছেন অর্থাৎ ঢাকার ভিতরে সতেরোটি পয়েন্টে এই কোটা সংস্কার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভাগীয় শহরগুলোর যে প্রধান কেন্দ্র রয়েছে অর্থাৎ যাতায়াতের যে প্রধান সেন্টার রয়েছে সেই জায়গাগুলো আটকে দিয়ে তারা কিন্তু তাদের যে দাবি সেটি আদায়ের জন্য চেষ্টা করছেন এবং তারা বলছেন যে সকাল সন্ধ্যা যে তাদের আজকে বাংলা ব্লকেট কর্মসূচি সেই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকবে কোর্টের রায়ের প্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্তে অর্থাৎ আন্দোলন না আসার অর্থাৎ তারা তাদের সিদ্ধান্ত আরও এক ঘন্টা পরে অর্থাৎ তারা সেই আলোচনা সাপেক্ষে তাদের যারা রয়েছেন নেতৃবৃন্দ অর্থাৎ যারা এটি সমন্বয় করছেন এই আন্দোলনটি তারা সমন্বয় করে হয়তো গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়াটি জানাবেন তবে এখনও পর্যন্ত তারা আন্দোলনে থাকার যে কথা সেটি বলছেন তারা বলছেন যে কমিশন না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন এই ছিল আমার কাছ থেকে রাজধানী শাহবাগ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে আন্দোলন চলছে সেটির সর্বশেষ খবরাখবর শাহবাগ থেকে সহকর্মী শাকির আহমেদ